Hello everyone, Assalamu alaikum, welcome to our channel PC Squad. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ভার্চুয়াল বক্স কিংবা VMware, কিভাবে ডাউনলোড করব এবং সেট আপ করব। তো অনেকেই কোশ্চেন করেছেন যে আমরা যদি ভার্চুয়াল বক্সটি না ইউজ করে আমাদের যদি আমরা ডুয়েল মোডে আমাদের ওএস টি করি তাহলে তো আমরা একসাথে দুই তিনটা ওএস ইউজ করতে পারি, এখন সেক্ষেত্রে প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই আছে। তো প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আপনি যখনই বারবার ডুয়েল মোডে আপনার ওএস রান করতে যাবেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই দুই থেকে তিনটা পার্টিশন করতে হবে, এবং যদি কোনো প্রকার কোনো কারণে মিস্টেক হয়ে যায় কিংবা কোনো কারণে আপনি ভুলবশত পার্টিশন ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডেটাই থাকবে না, সেক্ষেত্রে আপনার ডেটা লস হওয়ার পসিবিলিটি 100%। তো সেক্ষেত্রে এই জন্যই হচ্ছে মেনলি ভার্চুয়াল বক্স ইউজ করা। আর এই ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনি অ্যাট এ টাইম আপনার ওএস এর পাশাপাশি আরো দুই থেকে তিনটি ওএস খুব নর্মালি খুব ইজি ওয়েতে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে ভার্চুয়াল বক্সটি কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করতে হয়। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, এখানে আমরা লিখব ওরাকল ভার্চুয়াল বক্স। প্রথম যে লিঙ্কটি আসছে এটি আপনারা অন করবেন। দেখুন চলে এসেছে ওরাকলের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এন্ড দেন এখানে আপনি আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ হোস্ট, ওএস এক্স হোস্ট এবং লিনাক্স ডিস্ট্রিবিউশন। এখন আপনি যদি লিনাক্স ইউজার হন সেক্ষেত্রে আপনি লিনাক্স ডিস্ট্রিবিউশনটি ইউজ করতে পারেন। তো আমি যেহেতু উইন্ডোজ এনভায়রনমেন্ট থেকে ডাউনলোড করব এবং উইন্ডোজ এনভায়রনমেন্ট থেকে আমি ইউজ করব, তো আমি উইন্ডোজ হোস্টটি ডাউনলোড করে নিচ্ছি। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু অলমোস্ট ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করে রেখেছি, আমরা ডাউনলোডটা ক্যান্সেল করে দিচ্ছি। চলুন আমরা দেখি কিভাবে ভার্চুয়াল বক্সটি সেট আপ করতে হয়। আমাদের সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করাই আছে, আমরা জাস্ট এখান থেকে ডুয়েল ক্লিক করব। এখানে আপনাকে কিছুই চেঞ্জ করতে হবে না, শুধু নেক্সট নেক্সট দিয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতোই। ওকে, আমাদের সফটওয়্যারটি সেট আপ দেওয়া শেষ, আমাদের সফটওয়্যারটি সেট আপ কমপ্লিট, আমরা ফিনিশ দিয়ে দিব। এখন হচ্ছে ভার্চুয়াল বক্স আমাদের অলরেডি সেট আপ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটি চলে এসেছে। এখন আপনার ভার্চুয়াল বক্স রেডি, এখান থেকে আপনি যে কোনো ওএস ভার্চুয়াল বক্সের ভেতরে সেট আপ দিয়ে আপনি আপনার পিসিতে যে ওএসটি সেট আপ করা আছে সেম ভাবে আপনি ইউজ করতে পারবেন। তো একটি হ্যাকিং ল্যাব রেডি করা কিংবা অ্যানাদার ওএস সেট আপ দিয়ে ওএস এর কাজ করা সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা মেনলি হচ্ছে আপনার ভার্চুয়াল বক্স ডাউনলোড সেট আপ এই সংক্রান্ত বিষয় নিয়ে। তো এক্ষেত্রে যদি আপনাদের কারো কোনো জটিলতা থাকে কিংবা কেউ ডাউনলোড করতে পারছেন না কিংবা ডাউনলোড করার পরে ফাইলটি কাজ করতেছে না সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি হচ্ছে আপনার ওএসটি ভার্চুয়াল বক্সে ইনপুট দিবেন। দুই তিন ভাবে দেওয়া যায়,
প্রথমে আপনি ফাইল অপশন থেকে ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স এখান থেকে আপনি চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ফাইল লোকেশনটা দেখিয়ে দিবেন, আপনার ফাইলটা কোথায় আছে। ওকে, ওকে, ডান। এখন এখন আপনি এখান থেকে নেক্সট দিলেই আপনার ওএসটি ইনস্টল নেওয়া শুরু হয়ে যাবে। আরো কত ইজি ওয়েতে ফাইল ইম্পোর্ট দেওয়া যায় চলুন দেখি। আপনি এখান থেকেও দিতে পারেন, এই অপশনটি থেকেও দিতে পারেন, কিংবা ফাইল ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স থেকে দিতে পারেন, অথবা আপনি চাইলে অথবা ডিরেক্ট আপনার যে ওএসটি ডাউনলোড করা সে ওএসে ডাবল ক্লিক করলে আপনার ভার্চুয়াল বক্সের ভেতরে চলে আসবে। একবারেই সেম, কোনো পার্থক্য নাই, একবারেই সেম। শুধু আপনি ফাইল লোকেশনটা চেঞ্জ করে দিবেন এবং হচ্ছে আপনার ফাইলটা দেখায় দিবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ভার্চুয়াল বক্সের ভেতরে অ্যানাদার ওএস ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আলাদা একটা ফোল্ডার বানিয়ে নেবেন, যে ফোল্ডারটাকে ফাইল লোকেশন অলওয়েজ দেখিয়ে দিবেন। কারণ আপনার নর্মালি দেখা যায় সি ফাইলে আমাদের এমনিতেই কম বেশি সবগুলো অ্যাপস সেট আপ থাকে, তো সেক্ষেত্রে আলাদা করে যে ভার্চুয়াল বক্সের ওএসগুলো সেট আপ দিবেন সেক্ষেত্রে একটা প্রেশারের বিষয় থাকে, কিংবা ডেটা স্টোরের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারকে আপনি আপনার লোকেশন দেখিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সি ফাইলের উপরে আর প্রেশার পড়বে না। এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। আর যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পিসি স্কোয়াডের সাথে থাকার জন্য। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক, নতুন কোনো সফটওয়্যার রিভিউ, কিংবা নতুন কোনো অ্যাপসের জটিলতা নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।